জমিনে আল্লাহর রাসূলের হুকুম এবং আহকাম জারি করিয়া দাও, তাহলে আমরা তোমাদের সাথে আছি। কিন্তু মসজিদে থাকবা আর আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করবা না, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করবা না, কাদিয়ানের অমুসলিম ঘোষণা করবা না, তাহলে তাওহীদের জনতা তোমাদের মসজিদে থাকতে দিবেন না। পিকিরাস ভয় পেয়ে গেছে যে মসজিদ তো শেষ, এবার বড় বড় সৈন্য নিয়ে আসছে, যাও মাইনউদ্দিন সিস্তিকে খতম করে দাও। কিন্তু আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে রোগ আছে কি নাই? মারাত্মক রোগ। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। খবরদার, মারাত্মক। সৈন্যরা আসছে, কতল করিয়া দিবে। হযরত মাইনউদ্দিন সিস্তির মধ্যে চোখের দিকে তাকায়, চোখের দিকে তাকায়, আনজালনা আলাইহিমুর রুব, আল্লাহ পাক রব সৃষ্টি করিয়া দেয়। যেমন নবী আলাইহিসসালাতু ওয়াসালাম তলোয়ার নিয়ে তলোয়ারকে গাছের সাথে ঝুলায় ঘুমাইতেছিলেন, আরাম করতেছিলেন, এক কাফের আসিয়া তলোয়ার নিছে, নাঙ্গা করছে, নবী আলাইহিসসালাম ঘাড়ের উপর ধরে রাখছে। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম চক্ষু মেললেন, দেখেন অবস্থা খারাপ, একেবারে সোজাসুজি ঘাড়ের উপরে। এবার কাফের বলতেছে, মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? তুমি বুঝুই না খেলা কোন জায়গার থেকে হয়। এবার আমার নবী তলার উঠে বসে তোরে বাঁচাইবে কে? কলে তুমি খেলার শয়তান, কলে মাপর আল্লাহ বাঁচাই, যত যুদ্ধ আসুক কাজ হয় না, চেহারার দিকে তাকায় সর্বশেষ। ঘটনাটা কি, ঘটনাটা কি, এত বড় জাদুকর যোদ্ধায় কাজ হবে না? এবার ওই জমানার সবচেয়ে বড় জাদুকর অজয় পালকে নিয়ে আসছে, অজয় পাল, অজয় পাল রশি পাক দেয়, সাপ হয়ে যায়, বাঘ হয়ে যায়। কিন্তু মাইনউদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই তার সাগরেদেরকে নিয়ে চতুর্পাশে একটা দাগ দিয়ে ফেলাইছে। এখন অজায় ফেলার যত জাদু আসে ওই কিরেরায় আসি আসতে রশি হয়ে যায়, ভিতরে ঢোকার কোনো কায়দাই নাই। খ্রিস্টানের দালালের গোষ্ঠী যারা অলি আউলিয়াদেরকে বিশ্বাস করো না, পীর ফকিরদেরকে বিশ্বাস করো না, বরং গালি দাও। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একার হাতে 1 কোটির উপরে হিন্দু মুসলমান হয়েছে, কালেমার দাওয়াত নিয়ে ঘুরিয়া বেড়াইছে। তুমি কি করছো বলো, কি করছো তুমি? খালি গালি দিলা আর মোর্শে কি বললা, ইতিহাস জানো না, জাহেল। এবার অজয় পাল চিন্তা করতেছে, মাটির মধ্যে জাদু লাগাইয়া দিছে কিন্তু আকাশের মধ্যে জাদু লাগাতে পারে নাই। অজয় পাল ওই জমানার সবচেয়ে বড় জাদুকর ছিল, সে হরিণের একটা চামড়া গায়ে দিয়া উড়িয়া মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ মধ্যে ঢুকবে, কিন্তু দেখে আসমান পর্যন্ত সব ব্যারিকেড দিয়া ঢোকার করে। আল্লামা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি নিজের পায়ের খরম সারিয়া দিছে, অমনি খরম গিয়া অজয় পালের পিটাইতে 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 পিটাই নামাইয়া ফেলাইছে। এবার অজয় পাল বলতেছে, মাইনুদ্দিন আমার চেয়ে বড় জাদুকর এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আমি নিশ্চিত বিশ্বাস করি এটা কোনো জাদু না, এটা কি জিনিস আমাকে বলো, আমি নিশ্চিত এটা জাদু না, এটা কি জিনিস বলো, আমাকে সেই জিনিস শিখাও। বাস মন্ত্র শিখাই দিস, মনে আছে মন্ত্র কি? আমি খারাপ হইতে পারি, আমি গুমরা হইতে পারি, ব্যক্তি খারাপ হইতে পারে, কিন্তু তুমি মুতলাক সমস্ত অলিয়ালাদেরকে গালি দিবা, সমস্ত পীর বুজুর্গদেরকে গালি দিবা? তুমি কি জানো পাক প্রথম দেশের অবস্থা কি? এদেশের মানুষ একসময় সিরি সিরি আবদুল্লাহ, সিরি আব্দুর রহমান, সিরি লাগাইতো নিজেদের নামের পিছনে।
তুমি কি জানো এদেশের মানুষ একসময় ধুতি পরত, এদেশের মানুষ একসময় কালী পূজা দিত, এই দেশের মানুষ একসময় অলুদ্ধরি দিত, এই দেশের মানুষ একসময় লক্ষ্মী পূজা করত, তুমি জানো এই দেশের মানুষ একসময় হিন্দুত্ব পৈতা পড়ত মাত্র কয়েক বছর আগে, তোমার জানা আছে কাদের অক্লান্ত পরিশ্রমের ভিত্তিতে এদেশ থেকে সমস্ত হিন্দুত্ববাদী চলে গিয়ে আজকে মানুষ কালেমা পড়তেছে, তোমার জানা আছে? কিচ্ছু জানো না। কেরামতের মরহুম মকফুর সাহেব রহমতুল্লাহ আলাইহির সাধনা তুমি কি জানো? চরমনে আল্লাহর কুতুবের সাধনা তুমি কি জানো? জৈনপুরের সাধনা তুমি কি জানো? ফুরফুরার সাধনা তুমি কি জানো? শশিনার সাধনা তুমি কি জানো? আল্লাহওয়ালাদের সাধনা, এই আল্লাহওয়ালারা পীর তুমি কি জানো? রশিদ আহমদ গঙ্গুর আহমদের সাগরকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ সাধনা তুমি কি জানো? জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ সাধনা তুমি কি জানো? এই দেশের হাজারো মুহাদ্দিস মুফতি পীর বুজুর্গরা তারা অক্লান্ত পরিশ্রমের ভিত্তিতে মানুষের হাতে পায়ে ধরিয়া 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 ওই মন্ত্র পড়ায় দিস। মন্ত্র জানেন তো? আর তুমি তাদেরকে আমাকে গালি দাও, আমি খারাপ, কিন্তু খবরদার তুমি আল্লাহওয়ালাদের গালি দিও না, ধ্বংস হয়ে যাবা। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব যারা আল্লাহর ওলিকে ঘৃণা করে শত্রুতা করে আমরা তাদের মোকাবিলার জন্য তৈরি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এখন ওলি কি জিনিস? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা আমার ওলি, ওলির বহুবচন আউলিয়া, যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, শর্ত নাই, দুনিয়া তো ভয় নাই, কবরও ভয় নাই। ওলিকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, কয়টা গুণ? দুইটা। সবাই বলেন কয়টা গুণ? দুইটা। ঈমান ও তাকওয়া বলেন? ঈমান ও তাকওয়া। জোরে বলেন? ঈমান ও তাকওয়া। তাকওয়া কি জিনিস? আত তাযান্নুবু আম্মা ইয়াদুরুহু ফিল আখিরা, আখিরাতে ক্ষতি হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আখিরাতে ক্ষতি হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আত তাযান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফিলেন আও তারকান হাত্তা সাগায়র ইনদা কওমিন ওয়া হুয়া মুতাআরিফ বিসমিত তাকওয়া ওয়া আলাইহি কওলুহু তাআলা ওয়া আযামনা ওয়া লাও আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। আল্লামা বয়জাবি বলতেছেন আত তাযান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফিলেন আও তারকান হাত্তা সাগায়র ইনদা কওমিন وهو متعارف باسم التقوى وعليه قوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। শুনেন তো, আমার সাথে বলেন তো, আমার সাথে বলেন, আন কুল মা ইউসুম ফেলেন আর তর্কেন, করুনিও বলেন, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? শোধ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আল্লামা বায়যাবী রাহমাতুল্লাহ আলাইহি গোটা ইসলামকে ছোট্টটে ইবাদতে ঢুকাইয়া দিয়েছেন, ছোট্টটে ইবাদতের মধ্যে করণীয় বর্জনীয়, নামাজ করণীয়, রোজা করণীয়, পর্দা করণীয়, টুপি করণীয়, দাড়ি করণীয়, সুন্নাত করণীয়, আহা, হারাম
মদ বর্জনীয়, সুদ বর্জনীয়, জেনা বর্জনীয়, মিথ্যা বর্জনীয়, করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে বাঁচা রাখার নাম তাকওয়া। আর যার মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে সে আমার মাওলার ওলি হয়ে যাবে, আর যে মাওলার ওলি হয়ে যাবে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তার জন্য দুনিয়া সুসংবাদ আখিরাতও সুসংবাদ। তুমি কি দেখো না আল্লাহ ওলিদের দুনিয়ায় কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো প্রেশারই নাই, কি যে মজা, যে মজা কোনোদিন বয়ান করিয়া পেশ করা যাবে না। আল্লাহর ওলিদে শুধু মজা আর মজা, আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, জিকিরের মধ্যে মজা, নামাজের মধ্যে মজা, রোজার মধ্যে মজা, এত মজার মধ্যে তারা থাকে কোনোদিন বয়ান করা যাবে না। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কে আমাকে কি বলবে কোনো টেনশন নাই, আমি জেলে থাকবো না ফাঁসিতে ঝুলবো তাদের কোনো ভয় নাই। যারা আমার মাওলার ওলি তারা কবরে যখন যাবে আমার মাওলা ডাক দিয়া বলবে, হে ফেরেশতা আমার বান্দা বান্দি আমার ওলি কবরের মধ্যে আসছে, খবরদার বেয়াদবি করবি না, আমার বন্দা বন্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয় মতো গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাত এসে সুরা করিয়া দে। আহারে কখন কবরের সময় চলিয়া যাবে, আল্লাহওয়ালাদের কোনো খবরও থাকবে না। আর কিয়ামতের ময়দানে যখন আল্লাহওয়ালারা উঠবে, মুমিনরা উঠবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমাল্লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের বুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ো মাওলায় কই আমার মাওলায় কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, যখন আল্লাহ পাকের বান্দা বান্দি মাওলাকে দেখার জন্য প্রেশান হইয়া যাবে, দৌড়াদৌড়ি শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা আল কামার লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি আমার মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, আমার মাওলা ডাক দেওয়া ফেরেশতারে নূরের পর্দা হটাইয়া দে, যখন সত্তর হাজার নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ধীরে ধীরে ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে, এক সেজদার মধ্যে চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতি তার হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকাআল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকাআল্লাহি কারিহাল্লাহু লিকাহু, যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে, আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বিনোদী বাবারা, এ হারাম খোরের দলেরা, এ বেপর্দা সেনা খারের দলেরা, এ আমার গুণাগার বাবারা, আমার ভাই রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার জবাব দিবে আমি আমার জবাব দিব, তুমি তোমার জবাব দিবে আমি আমার জবাব দিব, কে নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমান বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা অনেক টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে কান্না শিকার কান্নার দিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্য থেকে শুধু আগুনের সিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান বাইর হইতে চাইবে না।
রুহটা থরথর করে কাঁপতে থাকবে, 360টা মুকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহটার উপরে আমজরে থাবা মারবে, খাওয়ার সময় করিজার রবগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে তিনটা কাপড় দিয়ে প্যাকেট করিয়া কবরের দিকে নিয়ে রওনা করবে, আজকে হোক কালকে হোক, দুই দিন আগে দুই দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। নাফরমান বদমাস বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাস বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছে, এ আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, এ আমার ছেলে, আমার নিজের মুখে খানা না তুলিয়া তোদের মুখে খানা তুলিয়া দিছে, এ আমার ছেলে, তোদের জন্য আমার কোনো রিস্ক নেওয়া যাবি নাই নাই, আজকে তোর বাবার কোনো মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই, এ আমার ছেলে, তোর হাতে দর্শি পায়ে দর্শি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না, এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে নেড়ার উপরে সব ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জল দিয়েছে, ও আমার ছেলে, তোর হাতে দর্শি পায়ে দর্শি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইত, ওই নাফরমানকে ফাড়াইয়া দিয়া সবাই জঙ্গল দিয়ে চলিয়া যাইত, ওই নাফরমানকে কেউ কাঁপন দাপন করতে পারত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন শুরু হয়ে যাবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা, আমি জানি না, আমি কিছু জানি না, অমনি আমার মামলা ডাক দেবে কাজা বাহাদুর ভুলদার, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাথরে মাটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে, বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা সিসিয়া। পুরুষিদার 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আমা বুসার চেয়ে অন্ধকার, ওইদিকে নাফরমান দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ ওয়ালারা পুনসরাত পার দিয়ে আমার মাওলার চামড়াতে চলিয়া যাইতে আছে, কত বাবা দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাবায় ধরা খেয়া গেছে, আবার কত ছেলে দেখবে বাবায় চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে, কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে, আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে, কত মালিক দেখবে তার কর্মচারী চলিয়া গেছে, মালিক ধরা খেয়ে গেছে, কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ আটকা পড়িয়া গেছে, আবার কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়িয়া গেছে, আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে, মনের মুত্তাকিনদের পুজরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে, আমরা পুজরাত পাড়ি দিতে পারবো, যখন ঈমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাঁপড় দিয়ে আস্তে আস্তে পুজরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে, তোমরা জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই দে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে যদি সবাই নিয়ে যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না,
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কান সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হককারী আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদদের শিরক বেদাত হিংসা হাসাদ ব্যবসার বাণিজ্যে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কান সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয়, আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়া করে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না, ঠিক তো দ্রুত বার এবং আমার গুনার দ্বারা যাই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানি ও সারো জাহান্নামের আগুন নিবারও সম্ভব না। আমার জন্য দোয়া সে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারে মা বলে না, ও আমার পর্দারে মা বলে না, দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ, আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বদলে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল আর মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিনে ঘরের দুয়ার দিয়া মরা আসিয়া বাইর হব। ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ, কত আনে মোলাম দিলে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কাছে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবেলিন ভাইদের কাছে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্ধের কাছে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছেলে আমাদের সবাই গুনাহাত মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, আল্লাহ তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দারে কেন কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ভালাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ভালাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ভালাইছি, আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষু, তুমি খাইয়া দাও তারাইয়া দাও, আর তোর দরজা নাই রে মালি, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরুব বিপদে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই,
আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। হে আল্লাহ, খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মাদ্রাসা তমাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ আর খাস গোলাম বান্দিবে কবুল করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين وارحمنا معهم.